কলকাতার আলোচিত সমালোচিত নায়িকা শ্রীলেখা মিত্র এবার নতুন কীর্তি গড়লেন, আর তা হলো বলিউড ও সাউথ ইন্ডিয়ার বাঘা বাঘা নায়িকাদের সাথে তিনিও সেরা নায়িকার নমিনেশন পেলেন এবং হয়তো মূল খেতাবও পেয়ে যেতে পারেন। শ্রীলেখা মিত্র নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটেও হেঁটেছেন, আর এবার মেলবোর্নে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ান্স আপন এ টাইম ক্যালকাটার জন্য সেরা নায়িকার নমিনেশন পেলেন, যেখানে তার নিজের রাজ্য কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে তাকে আমন্ত্রণই করা হয়নি। শ্রীলেখা মিত্রকে টলিউডের অনেকেই তার স্পষ্টভাষী মন্তব্যের জন্য কিছুটা অন্য চোখে দেখেন। তিনি প্রায় অভিযোগ করেন যে তিনি তার যোগ্য অনুযায়ী কাজ পাচ্ছেন না, সেখানে তার এই নমিনেশন কিছুটা হলেও তাক লাগিয়ে দেবে। মূলত শ্রীলেখা মিত্র বিক্রম সেনগুপ্তের ওয়ান্স আপন এ টাইম ক্যালকাটার জন্য নমিনেশন পেলেন, যেখানে তার অভিনয় বিভিন্ন ফেস্টিভ্যালে ভীষণ প্রশংসিত হয়। যদিও কলকাতা ফেস্টিভ্যালে এই মুভির জায়গা হয়নি, তবে বিশ্বের বড় বড় ফেস্টিভ্যালে মুভিটি চমক দেখিয়েছে। শ্রীলেখা মিত্রের সাথে মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আরও যেসব অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছেন তারা হলেন আলিয়া ভাট, গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি, দীপিকা পাডুকন গেহরাইয়া, কাঙ্গনা সেন শর্মা দ্য র্যাপিস্ট, বিদ্যা বালন ও সেফালি শাহ জলসা মুভির জন্য। তো এবার দেখার পালা শ্রীলেখার ভাগ্যে শেষ পর্যন্ত কী হয়। তবে তিনি এর জন্য বসে নেই, বর্তমানে বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন, হয়তো সামনে তাকে ভিন্নভাবে দেখা যেতে পারে। স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরও ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরে সাথে থাকুন।